আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু নুরুন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি ইন্দ্রগ্রাম স্থিত বড়াইল ইকো ক্যাম্প, যেটি নতুন বানানো হয়েছে। তো আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের রুহন ভাই এবং আমাদের মিনাল এবং আমাদের আরিফ ভাই, কইবা আছেন আছেন আছেন। হ্যাঁ, তারপরে আমাদের আরও সাথী আছেন, ওনারা সামনে চলে গেছেন, একটু পরে দেখতে পারবেন। আমাদের আমরা আমাদের সঙ্গে থাকেন, আমরা পুরো ভিডিও কভারেজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে রাস্তা পার্কের, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি যায় না। আপনারা মোটামুটি 1 কিলোমিটার আগে বাইক রেখে 10 টাকা দিয়ে পার্কিং করে, মানে ওই যে খেতের মাঠের মধ্যে পার্কিং আছে, এখানে নতুন সংগঠিত হয়েছে, এখানে পার্কিং করে আর হেঁটে হেঁটে যেতে হবে আর কি ওই রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গোর আছে, এখানে গোর বাড়িও আছে অনেক সুন্দর সুন্দর। এটি একটি গ্রাম, পাথরও আছে, কেউ যদি চাও আর কি বিজনেস করতে আরামসে করতে পারবে, আরামসে হেঁটে হেঁটে বিজনেস করতে এই যে নদীর মাঝখান দিয়ে যেতে হয়, এটি হচ্ছে এন্ট্রি এন্ট্রি রাস্তা। এই যে দেখেন দেখতে পাচ্ছেন জলগুলো কি ক্লিন, একদম পরিষ্কার। এই যে ঝুলন্ত পুলটি কিন্তু একটি মুখটা বন্ধ দেখছি, মোটামুটি 90 লেখা আছে। তো আমাদের এই যে নদীর মাঝখান দিয়ে পাথর রাখা আছে, এটি ওদিকে চলে যাচ্ছি আমরা। তো দেখতে দেখুন, চলো চলো চলো, বন্ধ দেখি আমি কি জানি। এই যে বাঁশের সেতু, ওয়ান টাইম সেতু। তো দেখতে পাচ্ছেন জলগুলো খুব ফ্রেশ এবং ক্লিন জলগুলো। আমাদের ক্যামেরাম্যান ভিডিও করছেন, দেখতে পাচ্ছেন এই যে ঝুলন্ত ফুল, এই সেই ঝুলন্ত ফুল। হ্যাঁ, আর এখানে এরিয়া বাঁধা আছে, দেখতে পাচ্ছেন এরিয়া বাঁধা। এই যে এই সেই ঝুলন্ত ফুল। তো এটি আপাতত বন্ধ দেখছি, যাই হোক আমরা ভিতরে গিয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবো এটি বন্ধ কেন। তো এই যে নদীর মাঝখান দিয়ে যে রাস্তা আছে, আমরা ওটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে চলেন। এই ব্রিজটা একদম হাওড়া ব্রিজের মতো, হ্যাঁ একদম দেখতে হাওড়া ব্রিজ, কাঠ এবং রশি দিয়ে বানানো ঝুলন্ত পুল। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি অনেক মানুষ চলে আসছেন এখানে শুধুমাত্র এই পার্কটি দেখার জন্য। এই যে আমরা চলে এলাম বরাক, ও সরি বড়াইল ইকো ক্যাম্প। আমরা ক্যাম্প লেগে রাখি দিস, ব্রিজও নিষে দিয়ে যাইবা, ও ব্রিজও নিষে দিয়ে যাই আমরা। আর আপনি কিছু বলবেন? এই যে দেখতে পাচ্ছেন একদম, মানে গ্রামের একদম দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বানানো, দেখতে পাচ্ছেন ওটা মানে এটি তো এন্ট্রি ফি 100 টাকা, কিন্তু এটা মানে শুধুমাত্র ঘুরার জন্য নাকি সুইমিং টুইমিং সব নিয়ে? তো একটু ভিতরে গিয়ে জিজ্ঞেস করবো। জল রয়েছে তার মধ্যে
এই দেখতে পাচ্ছেন একদম মোটামুটি গ্রাম বাংলার যে চিত্রটি পুরো একদম ফুটে উঠেছে এখানে। দেখতে পাচ্ছেন ওই যে ঝুলন্ত পুলটি, আর এবং এখানে টিকিট, এই যে টিকিট কাউন্টার, এখানে লেখা আছে যে রিসেপশন, এখানের মধ্যে টিকিট করে, আর এই যে ভিতরে এন্ট্রি, এই যে গেট, ভিতরে গিয়ে মোটামুটি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সন দিয়ে বানানো এবং বাঁশ দিয়ে ওই যে হাট টাইপের, ওগুলোর মধ্যে বসতে পারবেন। এবং রাত্রে যদি ক্যাম্প করতে চান তাহলে ওই যে গড়গুলাতে বসার জায়গা মোটামুটি আছে। আজকে আমাদের সঙ্গে সাথীরা মোটামুটি তারা ফিডব্যাক দিবেন আমাদের ইকো বোরাইল ইকো ক্যাম্পের বিষয়ে। তো আমাদের সঙ্গে আছেন টিঙ্কু ভাই, তো কিরকম লাগলো আমাদের, আমরা যে আসলাম আজকে এখানে, মানে কিরকম লাগলো আপনার? খুবই ভালো, গুড এক্সপিরিয়েন্স, সবাই একবার এসে দেখে যান, ভালো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো অ্যাকচুয়ালি আমাদের তো এরিয়া উদারবন্দ এরিয়া, তো আমরা উদারবন্দেরই বাসিন্দা সব, তো আমরা আমাদের জন্য এখানে খাস কিছু নেই, তো সবই তো আমাদের দেখা শোনার বা আমাদের গ্রাম যেগুলো আছে বা সবই এই একই রকম, এর জন্য আমাদের এত বেশি মানে খাস কোনো কিছু নেই আর কি আমাদের জন্য। তো এমনি যারা শহর থেকে আসেন বা বাইরে থেকে আসেন ওনাদের জন্য একটু অনেক ভালো লাগবে, দেখে যাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে যে একটা নদী আছে, তো নদীতে ওই পারে যাওয়ার পরে মোটামুটি অনেক কিছু দেখার আছে, তো আরামসে সুইমিংয়ের জন্য ভালো সুব্যবস্থা রয়েছে, তো কোনো অসুবিধা নেই। তো আমাদের জন্য আর কি এমন কোনো হাস লাগেনি, কারণ আমরা এমনিতেই তো গ্রাম উদারবন অঞ্চলের বাসিন্দা। তো বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করুন, আমাদের সঙ্গী সাথীরা আরও আছেন। তো ভাই আপনার কেমন লাগলো একটু বলেন তো। খুব ভালো ভালো, যাই হোক, ভালো লাগছে, খুব সুন্দর, ন্যাচারাল, মানে সব কিছু সিস্টেম পুরো মানে গ্রামের মতো। তো শহর থেকে আইলে খুব মানে জিনিসটা একটা ভালো একটা মানে অনুভব লওয়া যায়। অবশ্যই থাকবে, কারণ এটি তো পুরো বোরাইল ইকো ক্যাম্প, বোরাইল তো পুরো পাহাড়ি বাসে ঘেরা, বাস তো থাকবেই। তো যাই হোক, তো আমরা এখন চলে যাবো, আমরা অ্যাকচুয়ালি ভিতরে এন্ট্রি করেছিলাম, তো খাস কিছু লাগেনি, তো আমরা এখন চলে যাবো। ধন্যবাদ সবাইকে।